পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে আজ বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাট্টা সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় শিলিগুড়ি পৌর নিগমের সামনে। বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাট্টা সহ একাধিক দাবিতে বিক্ষোভ পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির দার্জিলিং জেলা কমিটি। আজ শিলিগুড়ি পৌর নিগমের সামনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। এরপর প্রশাসক অশোক ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হয় একটি স্মারকলিপি। সংগঠনের সভাপতি দিলীপ সিং জানান, এই ডেপুটেশনে মূল কথা বস্তিবাসী মানুষ, গরিব মানুষ যারা বয়স্ক ভাতা পেত, বিধবাদের ভাতা পেত, বিকলাঙ্গদের ভাতা পেত, কিছু ভাতা ছিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিজস্ব, কিছু ছিল সরকারের, এটা অনিয়মিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। অবিলম্বে এগুলোকে শুরু করতে হবে, বন্ধ যেগুলো হয়ে আছে, যেগুলো অনিয়মিত হয়ে আছে সেগুলোকে নিয়মিত করতে হবে। 10 কেজি করে চাল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন দিত, এটা ভারতবর্ষে কোথাও এই কোনো কর্পোরেশন দিয়েছে আমার জানা নাই, কিন্তু দিত। এই 3 মাস ধরে 4 মাস ধরে এটা অনিয়মিত হয়ে গেছে, অনেক ওয়ার্ডে বন্ধ হয়ে গেছে, দিতে হবে এই চালগুলোকে, নিয়মিত দিতে হবে, বন্ধ করা যাবে না। হোল্ডিং নাম্বার গরিব মানুষ বস্তি এলাকাতে পাচ্ছে না, পাট্টা একটাও পায়নি, পাট্টা হোল্ডিং নাম্বার, জলের বিভিন্ন অসুবিধা হচ্ছে, জল দিতে হবে, প্রায়োরিটি থাকতে হবে বস্তি গরিব মানুষ, গরিব ছাত্রছাত্রীকে নানাভাবে অ্যাসিস্ট করতে পারত, সাহায্য করতে পারত শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, করেছে কাউন্সিলরদের মাধ্যমে, অ্যাডমিশনের টাকা, বই কেনার টাকা বন্ধ হয়ে আছে, এই সুযোগটা নাই এই মুহূর্তে, এই সুযোগ করে দিতে হবে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন চিকিৎসার ক্ষেত্রে সাহায্য দিত গরিব বস্তিবাসী মানুষকে, বন্ধ হয়ে আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের কাছে আমাদের দাবি, এটাই হবে প্রথম কাজ, গুরুত্বপূর্ণ কাজ, গরিব মানুষের হয়ে এই বোর্ডকে এই কাজগুলো করতে হবে, এই দাবিগুলোকে নিয়েই আমরা এসেছি। অন্যদিকে এই বিষয়ে অশোক ভট্টাচার্য জানান, বিশেষভাবে ওরা একটা যে কথা বলেছে, বহু গরিব মানুষ আছে রেলের জমিতে বসবাস করছে, আগে তারা হোল্ডিং নাম্বার পেত, এখন তারা হোল্ডিং নাম্বার পাচ্ছে না, সেই বিষয়টাও আমি আলোচনা করব, আমাদের বোর্ডেও আমরা এটা নিয়ে আলোচনা করব। সামাজিক সুরক্ষা ভাতা যেটা কর্পোরেশন নিজেরা দিতাম 10 কেজি করে চাল, এবং তার সাথে সামাজিক সুরক্ষাটা ভাতা দেওয়া হতো বৃদ্ধ গরিব মানুষদেরকে, সেটা বন্ধ আছে আর্থিক অসুবিধা, আমাদের কোনো অর্থ নেই, গভর্নমেন্টের কাছে কোনো টাকা পাচ্ছি না, খুব কষ্ট করে আমরা দুদিন মধ্যে চালিয়ে যাচ্ছি, তা সত্ত্বেও আমি কথা দিয়েছি 7 দিনের মধ্যে অন্ততপক্ষে 1 মাসের জন্যে যাতে চাল, 1 মাসের জন্যে যদি ভাতাটা পায় সেই কথা আমি দিয়েছি, যেভাবে হোক আমরা দেবো। আর 5 কেজি করে যেটা চাল পাওয়ার কথা, যারা চালটা পায়নি সেটা যদি অবিলম্বে পায় সেটাও একটা কথা দিয়েছি। আর ওদের কথা হচ্ছে পুজোর আগে অন্তত করে 10 কেজি করে যাতে চালটা পায় সেটা দেখার জন্য বিশেষভাবে ওরা বলেছে, এটাও আমি আলোচনা করব এবং বিশেষভাবে আমি বিবেচনা করব বলে আমি কথা দিয়েছি। আর যারা পাট্টা পায়নি পড়ে আছে সেটা নিয়ে রাজ্য সরকারের কাছে আমি আবার রিকোয়েস্ট করব, চিঠি লিখবো,